হ্যালো স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন কিছু জব নোটিফিকেশন এসেছে যেখানে ক্যাশিয়ার থেকে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেকগুলো বিভিন্ন পদে সেই ভ্যাকেন্সিগুলো বেশি এসেছে ন্যূনতম এইথ ফার্স্ট থেকে আপ টু ডিগ্রি গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের আছে বিএড ডিএড যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অনার্সে ভ্যাকেন্সি একশো পঁচিশটা এসেছে স্যালারি ন্যূনতম ছয় হাজার টাকা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা ধার্য করা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলি দেখে নেব তোমরা তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা নিয়ে অবশ্যই ম্যাচ করে নেবে যে কোন জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের বামনছড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বামনছড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল একটা গভর্নমেন্ট স্কুল পার্টিকুলার স্কুলে তোমাদের পাঁচটা পোস্টে মানে স্টাফ নিয়োগ করা হচ্ছে টিচার নিয়োগ করা হচ্ছে পোস্টগুলো হলো আর্ট টিচার ডান্স টিচার মিউজিক মিউজিক টিচার ইয়োগা টিচার থিয়েটার টিচার এবং দুজন সুপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে দেখো টোটাল সাতজন এমপ্লয়ি নিয়োগ করা হয়েছে পাঁচজন হলো টিচার এবং দুইজন হলো ক্লিনিং এন্ড সুইপিং স্টাফ ক্লিনিং এন্ড সুইপিং স্টাফের ক্ষেত্রে ন্যূনতম এইট পাস ফাইভ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো বাধ্যতা নেই এত বেশি কোনো কোয়ালিফিকেশন কোনো বাধ্যতা আর আর্ট ডান্স মিউজিক ইউকা এবং থিয়েটার টিচার যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে পার্টিকুলার এরিয়াতে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে ক্লিনিং অ্যান্ড সুইপিং স্টাফ যেটা আছে এখানে ছয় টাকা পার মাস স্যালারি হবে এবং যারা তোমাদের ই আর্ট ডান্স মিউজিক ইউগা টিচার জয়েন করতে চাও তারা পার ক্লাস দুইশো টাকা তোমার মধ্যে হবে মানে এক্ষেত্রে ছয় হাজার টাকা পার মান্থ ওকে স্যালারি দেওয়া হবে আর ক্লিনিং এর সুপিং স্টাফ আমি আগেই বলেছি একজন ক্লিনিং স্টাফ করা হবে এবং একজন সুইমিং সুইপিং স্টাফ নিয়োগ করা হবে এখানেও স্যালারি ছয় হাজার টাকাই বিশদ জানার জন্য তোমার অবশ্যই এই যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে বলছে ডেট টাইম যে ইন্টারভিউ বলা একুশ তারিখ মানে জুন মাসের একুশ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে বা মঞ্চ ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল বায়োটাই আগে থেকে কোনো জমা দেওয়ার যে প্রসিডিউরটা সেটা হলো বায়োডাটা নেশেন ডকুমেন্ট অফিসে অবশ্যই বিশ তারিখের ভিতরে বিশ জুনের ভিতরে অবশ্যই তোমার বায়োডাটা যে ডকুমেন্টগুলো গুলো আছে জেরোস্কোপি সেলফে জেরোস্কোপি স্কুলে পুছিয়ে দিতে হবে আর ইন্টারভিউ হবে তোমাদের একুশ তারিখ ঠিক আছে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি গভর্নমেন্ট কলেজ থেকে জব টিউশন এসেছে সেটি এসে যে খোয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে খোয়াই গভর্নমেন্ট গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের পার্টিকুলার ইয়োগা ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে উনিশ জুন ঠিক আছে এখানে বলা হয়েছে উনিশ জুনের ভিতরে ইন্টারেস্টিক ইন্ডিয়া হ্যাভ রিকোয়েস্ট টু অ্যাপ্লাই দ্য প্লেন পেপার ও নেসেসারি ডকুমেন্ট অফিস উইদিন উনিশ জুন নাইনটিন জুনের ভিতরে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে পার্টিকুলার এরিয়াতে মানে ইয়োগাতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এই যেটা বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ ইয়ার্স অ্যান্ড আঠারো থেকে পঁয়তাল্লিশ এস সি এস টি যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য দুশো টাকা পার ক্লাস তোমাকে অন্যান্য দিতে হবে ম্যাক্সিমাম ছয় হাজার টাকা পার ইয়ার পার মান্থ তোমাকে অন্য নাম দেওয়া হবে অন্য নামটা প্রথম অবস্থায় একটু কম হলো ইন ফিউচার এটা বাড়তে পারে যেহেতু তো গভর্নমেন্ট কলেজে আরে গভর্নমেন্ট স্কুলে তোমরা জবটা করছো জবটা রিলাইবল এবং ইন ফিউচার তোমাদের সিকিউরিটির জন্য বেতনটা বাড়তে পারে আলোচনা অলরেডি চলছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সিটা এসেছে প্রথম ভ্যাকেন্সি এই এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন

পার্টিকুলার আগরতলাতে কি নিয়োগ করবে অফিসার নিয়োগ করবে ধর্মনগর নিয়োগ করবে হবে বেলোনিয়া ধলাই কাঞ্চনপুরে নিয়োগ করা হবে সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এখানে টু হুইলার অবশ্যই থাকতে হবে ফিক্সড স্যালারি দেওয়া দেওয়া হবে হবে ইনস্টিটিউট অর্থাৎ তোমার যেটা বলে সেটা দেওয়া হবে কন্টেক্ট আছে সেটাও দেওয়া হবে অ্যাওয়ার্ড যেটা আছে ইন্টার অ্যাপ্লাই করতে চলে পার্টিকুলার ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে এখানে তিনটা ফোন নাম্বার দেওয়া হয়েছে তোমরা নোট করে নিতে পারো যে কোনো একটা নম্বরে ফোন করে নিতে পারো ঠিক আছে কি নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে হেলথ এন্ড লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আগরতলাতে দুজন আর রিলেশনশিপ অফিসার নিয়োগ করা হচ্ছে আগরতলা ধর্মনগর বেলুনিয়া ধলাই কাঞ্চনপুরে মিনিমাম হায়ার শ্রেণীর পাশ নেক্সট জব নোটিফিকেশন এসেছে তোমাদের আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে আর্মি পাবলিক স্কুল আগরতলাতে তোমাদের আইটি আইটি এবং যেমন বাই লর্ডস যেটা আছে পার্টিকুলার সাবজেক্টে আইটি সাবজেক্টে মানে শিক্ষক নিয়োগ করা তোমাকে অবশ্যই থাকতে হবে সিবিএসি বাই লস বিএড ইজ ম্যান্ডেটরি আইটি ফ্লোয়েশন থাকতে হবে ম্যাক্সিমাম ফিফটি ফাইভ যেটা বলা হয়েছে এজ হতে হবে পে অ্যান্ড অ্যালাউন্স তোমাদের নেগোসিয়েবল হতে হবে সিবিএসি গাইডলাইন্স অনুযায়ী নেগোসিয়েবল হবে সিলেকশন পছন্দ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ইন্টারভিউ জয়েন হবে ইন্টারভিউর পরে তোমার সিলেকশনটা হবে বিশ জুলাই বলা হয়েছে বায়োডাটা ফটোগ্রাফ দেয়ার স্কুল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ এক্সপিরিয়েন্স ডিউলি সাপোর্টেড টু বি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইমেল আইডি আর মোবাইল নাম্বার পোস্টাল অ্যাড্রেস বাই টোয়েন্টি জুলাই টোয়েন্টি জুলাই ভিত্তে অ্যাপ্লাই করতে হবে মানে টোয়েন্টি জুলাই ভিত্তে অবশ্যই যাতে তোমার বায়োডাটা সেখানে পুজো যায় বায়োডাটাটা কোথায় 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 পৌঁছাতে হবে দ্য চেয়ারম্যান আমলি পাবলিক স্কুল আগরতলা ক্যারব হেড কোয়ার্টার ফিফটি সেভেন সেভেনিয়ান আর্মি বাইস আগরতলা মিলিটারি স্টেশন গেট শালবাগান আগরতলা স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা পরে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে যাচাই করা হবে আর ভেকেন্সিটা কোথায় আপনি পাবলিক স্কুলে নিয়োগ করা হচ্ছে লেসু বোখানে ঠিক আছে নেক্সট নেক্সটেন্সিতে আমরা চলে যাচ্ছি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে গ্যাস লেকচার নিয়ে করা হচ্ছে গ্যাস লেকচার নিয়ে করা হচ্ছে পার্টিকুলার সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক সিস্টেমে এখানে অবশ্যই তোমাকে যেহেতু সাইবার সিকিউরিটির পেপার আছে এখানে টেকনিক্যাল পার্সন অবশ্যই থাকতে হবে তাই কোয়ালিফিকেশনটা হচ্ছে এম টেক অর্থাৎ মাস্টার অফ মাস্টার অফ যেটা টেকনোলজি থাকতে হবে আর এনি রেডিবল ফিল্ড পেপারলি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার যদি তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টারগিরি করে থাকো তাহলে তোমাদের কিন্তু পেপার দিতে হবে টিচিং ফিল্ড হলো মাইক্রো প্রফেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রফেসর মাইক্রো কন্ট্রোলার ইমেল আইডি হলো ডাইরেক্টর স্লেস ত্রিপুরা অ্যাট দ্য রেট এন এফ মানে কি তোমাদের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ঠিক আছে পার্টিকুলার এই মেল আইডিতে তোমার বায়োডাটা পাঠিয়ে দিতে হলো যেসব এম কম সরি এম টেক পাস ভাই যারা এম টেক পাস করে বসে আছো তোমরা কিন্তু ধারণ একটা অপরচুনিটি অবশ্যই কিন্তু কোনোভাবেই মিস করবে না কিন্তু গভর্নমেন্ট

এক্সেল ঠিক আছে মাইক্রোসফট এক্সেল বিষয়ে জানা থাকতে হবে এন্ড ডাটা এন্ট্রি এন্ড ক্যাশ ম্যানেজমেন্টের কাজটা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এটা হল এক নম্বর পোস্ট ক্যাশিয়ার দুই নম্বর পোস্ট বই রয়েছে গোডাউন ইনচার্জ অ্যান্ড ডেলিভারি বয় ঠিক আছে মিনিমাম এইট পার্স হতে হবে গুডাউন ইনচার্জ অ্যান্ড ডেলিভারি বয়ের জন্য গোডাউন ইনচার্জ যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে নিয়োগ করা হচ্ছে ক্যাশিয়ার অ্যান্ড গুডাউন ইনচার্জ কোথায় নিয়োগ করা হচ্ছে মেসাজ এসপিএস মার্কেটিং যার অফিশিয়াল অ্যাড্রেস হলো সেন্ট্রাল ওয়ার্ড অসিং কর্পোরেশন হাপানিয়ান নেয়ার ওএনজিসি হলো তার অফিসিয়াল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডিতে তোমরা ডাইরেক্ট বায়োডাটা পাঠিয়ে দিতে পারো বা ফোন নাম্বার আগে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভেকেন্সি এসেছে তোমাদের আর্জেন্টলি ভ্যাকেন্সি এসেছে কোথায় থেকে ভেকেন্সিটা এসেছে আমাদের পার্নাম অটোমোবাইল যে আছে সেখান থেকে এসেছে টেলিকোলার নিয়োগ করা হচ্ছে চারজন টেন পাস হতে হবে গার্লস হলে প্রেফারেন্সটা হবে ঠিক আছে টেলিকলার টেলিকলার পোস্ট করে বেরিয়েছে চারটা গার্লস হলে প্রেফারেন্সটা হবে টেন পাস ফ্লোর সুপারভাইজার বেরিয়ে পোস্ট বেরিয়েছে দুইটা টু টুয়েলার থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে ওয়ার্কশপ ম্যানেজার বেরিয়েছে একটা পোস্ট মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আর সেলস পার্সন বেরিয়েছে দুইটা পোস্ট টুয়েলভ পাস হতে হবে কি কি পোস্ট বেরিয়েছে টোটাল কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে প্রায় সাতটার মতো টোটাল আট নয়টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সিগুলি কীরকম টেলিকলারের চারটা পোস্ট বেরিয়েছে টেন পাস কাস্টের প্রেফারেন্স দেওয়া হবে ফ্লোর সুপারভাইজার দুইটা পোস্ট টু হুইলার এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্ভিস এক্সপিরিয়েন্স যেটা ভালো হয় ওয়ার্কশপ ম্যানেজার বেরিয়েছে একটা পোস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতো ওভারটেবল ইন্ডাস্ট্রিতে আর সেলস পার্সন বেড়েছে দুইটা বস টুয়েলভ ফার্স হলে অ্যাপ্লাই করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার ভিতরে কন্ট্যাক্ট করে নিতে হবে আর তোমার সিভিটা পাঠিয়ে দিতে হবে ইনফো অ্যাট দ্য রেট পি এন আর অটো অ্যাট ডট কম যে এখানে দেওয়া আছে এখানে পাঠিয়ে দিতে হবে আর আঠারো জুন টুইজডে তোমার ইন্টারভিউ ইন্টারভিউ করবে আঠারো জুন টুইজডে ঠিক আছে ইন্টারভিউ স্থান আর এরিয়া সবকিছু তোমাদের মেলের মাধ্যমে তোমরা সিবি পাঠাবে সিবি পাওয়ার পর তারা ফোন নাম্বার বা মেইলের মাধ্যমে তোমাকে বাকি ডিটেলসটা পাঠিয়ে দেবে অবশ্যই বায়োডাটাতে তোমার ফোন নাম্বার যেটা ইউজ করো এটা অবশ্যই থাকবে রাখবে এবং তোমার এক্সপিরিয়েন্স তোমার কোয়ালিফিকেশন এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটা অবশ্যই বায়োডাটাতে উল্লেখ করে দেবে নেক্সট ভ্যাকেন্সি বি রয়েছে তোমাদের টাটা মোটরস থেকে টাটা মোটরস যেটা নাম্বার ওয়ান ডিলার আমরা পুরা কি ইন্ডিয়ার শুধু ত্রিপুরা না পুরা ইন্ডিয়ার এখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে অ্যাকাউন্ট নিয়োগ করা হয়েছে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার তিন ক্যাটাগরির পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন হতে হবে সেলস এক্সিকিউটিভ পোস্টে কি লাগবে গ্রাজুয়েশন অ্যাকাউন্টেন্ট ও গ্রাজুয়েশন সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে গ্রাজুয়েশন লাগবে এখানে টু হুইলার কিন্তু থাকতে হবে টু হুইলার মাস্ট থাকতে হবে তোমাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটটা বলা হয়েছে তিন দিনের ভিতরে উইদিন তিন দিন ভিতরে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে বলা হয়েছে এখানে এইচআর অ্যাট দ্য রেট প্রোগ্রেসিভ ডট ইন ডট নেট এই যে মেইল আছে

অডিট ম্যানেজার বা অ্যাকাউন্টস ম্যানেজার যেটা বলা হয় এখানে অবশ্যই যেহেতু অ্যাকাউন্টস বা অডিটের ব্যাপারটা চলে আসছে অবশ্যই তোমাকে বিকম বা এমকম পাস আউট হতে হবে বা কস্ট অ্যাকাউন্টিং পাস আউট হতে হবে টি টু এটাস এক্সপেন্স থাকতে হবে রোল তোমার কাজটা কি হবে বুক কিপিং অডিট অ্যাসিস্ট্যান্ট ট্যাক্সেশন টেলি মানে কমার্স বা ইকোনমিক্স রিলেটেড যত কিছু আছে সবই তোমার জানা থাকতে হবে বুক মানে কি তোমার যে অফিশিয়াল যে এই জার্নাল তারপরে ট্রায়াল ব্যালেন্স যাবতীয় সব জানা রাখতে হবে অডিটের অ্যাসিস্ট্যান্ট অডিটে বিভিন্ন প্রকার যে কাজগুলো হয় তোমাদের স্পেশাল অডিট বলো ইন্টারনাল অডিট বলো তোমাদের স্টেটুটি অডিট বলো সে বিষয়ে জানা থাকতে হবে ট্যাক্সেশন ইনকাম ট্যাক্স বলো বা ট্যাক্স ডিটেক্টস সোর্স বলো এটা জানা থাকতে হবে টেলি টেলি মানে তো সব কিছুর একটা কম্বাইন সফটওয়্যার সেটা জানা দেখতে হবে ইন্টারেস্ট বলো যে সিভি পাটি দিতে জবস আগরতলা জবস জে ও বিএস টু জিরো টু টু এট দা রেট ডট কম আইডি আছে এখানে তোমার বলা হয়েছে পাঠিয়ে দিতে মেইল আইডিতে পাঠিয়ে দিতে তোমার বেসিক সব ডিটেলস গুলো নেক্সট ভ্যাকেন্সি পি দিয়েছে তোমাদের রাঙ্গামাটি হাই সেকেন্ডারি স্কুলে রাঙ্গামাটি হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের আর্ট মিউজিক ডান্স অ্যান্ড ড্রামা ইউকা টিচার নিয়োগ করা হয়েছে প্রত্যেকটি একটা করে ভ্যাকেন্সি দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে চব্বিশ ছয় বৃত্তি অবশ্যই তোমার বায়োডাটা পাঠিয়ে দেওয়ার জন্য যেহেতু তোমাদের রাঙ্গামাটি হাই সেকেন্ডারি স্কুল অফিসিয়াল অ্যাড্রেস হলো অমরপুর গুমতি যেহেতু রাঙ্গামাটি হাই সেকেন্ডারি স্কুল গভর্নমেন্ট স্কুল এই স্কুল যেহেতু পার্টিকুলার সাবজেক্ট গুলাতে স্টাফ বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমাকে আর্ট মিউজিক ডান্স বা ডামা বা ইউগাতে কি থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে তাহলে তোমরা চব্বিশ তারিখ হইতে ডাইরেক্ট স্কুলে গিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিতে হবে দুইশো পার ক্লাস তোমাকে অনারেম দেওয়া হবে ম্যাক্সিমাম থার্টি ক্লাস অর্থাৎ ম্যাক্সিমাম ছয় হাজার টাকা মান্থলি তোমাকে অনারেম এখানে দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে একটি শপিং মটে শপিং মল বলতে পারো শপিং মার্টের জন্য ফুল টাইম গাউন স্টাফ নিয়োগ করা হচ্ছে কাউন্টার সেলসম্যান চাই সেলসম্যান বলতে কাউন্টারে বসে যে শপিং মল থাকে না শোরুম থাকে না কাউন্টারে যে সব আমাদের যে সব এই ভাই যারা শপিং মলে কাউন্টারে যে কাজগুলো করে জিনিসপত্র বিলিং করা বিক্রি করা এই কাজগুলো তোমাকে এখানে করতে হবে এবং ফ্লোর ফুল টাইম গাউন গ্রাউন্ড যে স্টাফ লাগে যা কাজটা করতে হবে সেলসম্যান পোস্টার জন্য অবশ্যই ভালো কম্পিউটার জানা যেহেতু কম্পিউটার মাধ্যমে বিলিং করা হয় অবশ্যই কম্পিউটার জানা বাধ্যতামূলক বায়োটা জমা ঠিকানা হলো হাটবাজার মিলন সংঘ রাজস্ব জলের নিচের তলা মোচা ক্লাবের পাশে ঠিক আছে কোন শপিং মটের নামটা বলে দেওয়া হয়েছে এখানে হাতবাজার মিলন সংঘ রাজশ্রী জুলে সে নীচের তলায় মোচা ক্লাবের পাশে ঠিক আছে অ্যাড্রেসটা বোঝা গেছে সেখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো এখানে কোনো ফোন নাম্বার নেই এখানে কোনো কনট্যাক্ট নাম্বার নেই কোনো ডেনেসের বক্স নাম্বার কিছুই নেই তোমরা ডাইরেক্টলি পৌঁছিত হবে হাতবাজার মিলন সংঘ রাজশ্রী জুলেছে নিচের তলায় মোজা ক্লাবের পাশে সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা ফেস করতে পারবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ভেকেন্সি বেরিয়েছে বলা হয়েছে তারা বায়োডেটা পাঠিয়ে বা মোবাইলে কন্ট্যাক্ট করতে অবশ্যই গ্রাজুয়েশন হতে হবে অফিস এসিস্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছিল অবশ্যই গ্রাজুয়েশন পাসওয়ার্ড তোমাকে এখানে হতে হবে তাহলে আজকের ডেটে গুলো যে বেরিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি বামন ইংলিশ মিডিয়াম স্কুলে আর্ট ডান্স ইউগা থি মিউজিক ইউগা থিয়েটার টিচার নিয়ে করা হচ্ছে কয় গভর্নমেন্ট হাই সেকেন্ডারি স্কুলে তোমাদের ইউগা টিচার নিয়ে করা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে নিয়ে তোমার হেলথ লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার নিয়ে করা হচ্ছে রিলেশনশিপ অফিসার নিয়ে করা হচ্ছে তোমাদের আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়ে করা হচ্ছে তোমাদের ন্যাশনাল ফরেনসিক যে সায়েন্স ইউনিভার্সিটি আছে সেখানে তোমাদের গেস্ট টিচার গেস্ট লেকচার নিয়ে তারপর রাঙ্গামাটি হায়ার সেকেন্ডারি স্কুল যে আছে সেখানে তোমার আর্ট মিউজিক ডান্স ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে এরপরে যে ভেকেন্সি রয়েছে তোমাদের এসপিএস মার্কেটিং যে কোম্পানি আছে পার্টিকুলার সেন্ট্রাল মানে হাপানি অবস্থিত সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন সেখানে পার্টিকুলারে তোমাদের কেশিয়ার এবং গোডাউন ইনচার্জ নিয়োগ করা হচ্ছে এরপরে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের পান্না হন্ডা সম্ভবত অটোমোবাইল থেকে টেলিকলার ফোল্ড সুপারভাইজার ওয়ার্কশপ ম্যানেজার সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে ন্যূনতম টেন পার্সেন্ট হয়েছে যোগ্যতা তারপর তোমার টাটা মোটরসের সেলস এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে একটা তোমাদের কি ফার্মে অডিট ফার্মে বা সিএ ফার্মে অডিট ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এরপর তোমার দেন হাটবাজার মিলের সঙ্গে অবস্থিত যে শপিং মার্ট সেখানে তোমাদের ফুল টাইম কাউন্ট স্টাফ এবং কাউন্টার সেলস ম্যান নিয়োগ করা হচ্ছে এরপরে তোমার পার্টিকুলার অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা আছে এটা ভেটেনারি মেডিসিন কোম্পানিতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে এখন তোমাদের কুইরি বা যাও যদি থাকে পার্টিকুলার জব ডিকশন জব এর ডিস নিয়ে বা জব এর ডিসকশন নিয়ে স্যালারি নিয়ে তাহলে প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস আছে তোমরা অবশ্যই ফোন বা ইমেল আরই করে নেবে বিষদ তোমাদের কোনো কুইরি বা ডাউট থেকে থাকে ধন্যবাদ জানাইছি সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল